সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা দীর্ঘ 8 বছর পর বাংলাদেশীদের জন্য খুলল ইতালির শ্রমবাজার ফলে সর্বোচ্চ 2 বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি শ্রমিকরা সোমবার এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিষয়ক এই ঘোষণায় বলা হয় চলতি বছর 30,000-এর বেশি শ্রমিক নেবে দেশটি এর মধ্যে 18,000 শ্রমিককে নেওয়া হবে অস্থায়ী বা সিজনাল জব ভিসায় বাকিরা পার্মানেন্ট ভিসায় দেশটিতে থাকার সুযোগ পাবেন সিজনাল ভিসার তালিকায় বাংলাদেশও রয়েছে অন্যান্য দেশগুলো হলো ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বসনিয়া সহ বেশ কয়েকটি দেশ দর্শক ইতালিতে বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি সুমন নতুন এই যে আইন সেটি বলা হচ্ছে যে দুই রকম ভাবে নেওয়া হবে একটি হচ্ছে সিজনাল মানে অস্থায়ী জব ভিসা আর আরেকটি হচ্ছে স্থায়ীভাবে এই দুটোতে আসলে আপনি কতটা বিস্তারিত জেনেছেন এবং প্রবাসী যারা তারা এটিকে আসলে কিভাবে দেখছেন ধন্যবাদ কৃষিকাজের জন্য আর পাশাপাশি আরেকটা বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রায় দীর্ঘ এক যুগ পরে সেটাও কিন্তু ইতিমধ্যে চালু করেছে করা হয়েছে এখনো কিন্তু বিস্তারিতটা তারা এখনো প্রকাশ করেনি বিষয়টা পরিষ্কার হবে তবে একটা বিষয় বলে রাখা দরকার যে নিজ দেশে তাহলে কিন্তু আবারও কালো তালিকায় পড়তে পারে বাংলাদেশ এই বিষয়টার দিকে কিন্তু জোর দিতে হবে যারাই বাংলাদেশ থেকে আসেন তাদেরকে এই বিষয়টার দিকে অবশ্যই জোর দিতে হবে যে অনেকেই আসেন আসার পর তারা কিন্তু থেকে যান তখনই কিন্তু তারা অবৈধ হয়ে যান নির্দিষ্ট সময়টা পার হলেই তখন তারা অবৈধ হয়ে যান এই এই বিষয়গুলি যদি করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আবারও কালি তালিকায় পড়বে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলা হচ্ছিল যে সিজনাল স্পন্সর যেটা তো স্পন্সর লিগেল ওয়েতে আসবে তবে এই ক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটির অনেকেই জানিয়েছেন যে ইতিমধ্যেই ঘোষণা আসার পরপরে কিন্তু কিছু দালাল চক্র আছে যারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই স্পন্সর বিষয়ে বা এই কৃষি বিষয়ে ক্ষেত্রে এই কাগজগুলো করে দেয় সেক্ষেত্রে তারা মোটা একটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই দিকটাতে খেয়াল রাখতে বলেছে কমিউনিটি নেতৃবৃন্দ যাতে দালালের খপ্পরে না পড়ে অতিরিক্ত টাকা না দিয়ে যাতে কেউ না আসে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আপনি বলেছেন জাকির হোসেন সুমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য ইতালি থেকে সরাসরি যোগ দিয়েছিলেন তিনি করোনার কড়াকড়ি এবং প্রতিকূলতা থাকা সত্ত্বেও কানাডায় কার্যক্রম শুরু করলো প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বৃহত্তর মন্ট্রিয়াল উদ্বোধন করা হয়েছে ক্যাটারিং সার্ভিস উদ্দিন মিষ্টি এর মাধ্যমে এবারই প্রথম মিষ্টি তৈরির প্রতিষ্ঠান চালু হলো এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির কর্ণধার জুয়েল উদ্দিন মন্ট্রিয়াল সহ কানাডার বিভিন্ন অঞ্চলে স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশি খাবার প্রবাসে আমরা বাংলাদেশিরা এখানে ব্যবসা করা অনেক সময় অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে বাট আমরা তাও চেষ্টা করি যে আমরা একটা বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য তাই এই কারণেই আমরা আজকে এই জায়গায় অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছি যে উদ্দিন মিষ্টি মালয়েশিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে আর এই প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে আবার দেশটিতে শর্ত সাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও ঘোষণা করেছে সরকার এই আরএমসিওতে নতুন করে আওতাভুক্ত হচ্ছে রাজধানী কুয়ালালামপুর পুত্রাজায়া সেলাঙ্গার এবং সাবা রাজ্য এতদিন শুধু দেশটির সাবা
পোর্ট ক্লাং এবং কেদার রাজ্য মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MCO লকডাউন করা হয়েছিল। আগামী বুধবার 14 অক্টোবর থেকে 2 সপ্তাহের জন্য এই RMCO লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির সিনিয়র মন্ত্রী দাতু সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এই লকডাউনে মালয়েশিয়ার সকল ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তবে কলকারখানা স্বাভাবিকভাবে চলবে। সাধারণত শ্রমিকরা তাদের মালিকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে যে কোনো জেলায় যেতে পারবেন। এর সঙ্গে শেষ করছি প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।